আজ আবার আরেকটি নতুন সকালের শুরু। প্রতিদিনের সকাল প্রত্যেকটা মানুষের কাছে এক অন্যরকম অনুভূতি। গ্রাম কিংবা শহরে সকালবেলায় এতটা মানুষের ভিড় দেখা যায় না। সকালে চারপাশে পাখির কিচির মিচির, ঝিরিঝিরি বাতাসে এক অন্যরকম আনন্দ নিদ দিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা গিয়েছিলাম সাদে একটু কিছুক্ষণ সময় কাটানোর জন্য। এখন আমার কাছে মন খারাপ হলে প্রাকৃতিক পরিবেশে বা খোলামেলা কোনো জায়গায় বা গাছের কাছে বা পাখিদের কাছে গেলে কেন জানি ভালো লাগে। ওদের সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছেন চারপাশটা কেমন হয়ে আছে। আসলে কয়েকদিন ধরে বৃষ্টির কারণে আবহাওয়াটা এরকম হয়ে আছে, আর এমন বৃষ্টি হচ্ছে, এখনই বৃষ্টি হচ্ছে, আবার সেরে যাচ্ছে, আবার একটু পরেই বৃষ্টি হচ্ছে, এরকম করেই চলছে কয়েকটা দিন ধরে। যদিও বৃষ্টি আল্লাহ তাআলার রহমত, তবে কেন জানি এখন অনেকক্ষণ বৃষ্টি হলে মন খারাপ হয়। কিন্তু যখন ছোটোবেলায় ছিলাম তখন বৃষ্টিতে ভিজার জন্য এত বেশি আগ্রহ ছিল যে কখন বৃষ্টি আসবে আর বৃষ্টিটা ঝরে আসবে, অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজবো আর সাথে মার বকুনি তো আছেই। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়, এখন আর ওইভাবে এক দেড় ঘন্টা বৃষ্টিতে কখনোই ভিজা হয় না। যদিও সকালবেলা পরিবেশটা ভীষণই ভালো লাগছিল, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। অনেকেই তো আছেন সকালে ঘুম থেকে ওঠেন না, একবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন সকালের পরিবেশটা সত্যি অসাধারণ। চারিদিকে কোনো কোলাহল, মানুষের শব্দ, কোনো কিছু শোনা যায় না, শুধু পাখির কিচির মিচির আর মৃদু বাতাস। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।